ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে তিনি কথা জানান কাদের আরও জানান চলমান সংকট মোকাবেলায় সরকারের দেয়া এক লাখ কোটি টাকার প্রণোদনা থেকে এক কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে ও সুরক্ষা সামগ্রী ব্যবহার করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের ভাইরাসের সংক্রমণ বাড়ছে ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে এ অবস্থায় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে একটি মতলবি মহল যে কল্পিত অভিযোগ করছে সেটা কিছুতেই সমর্থনযোগ্য নয়